हेलो एवरीवन आजकेर कोलैबोरेशन टिउटोरियाले सबाइके स्वागत जानाच्छि। आजकेर टपिक होच्छे क्रुशेट ग्रानी स्क्वायर। आजकेर कोलैबोरेशन पर्वे आमरा पाँचजन यूट्यूबार सुंदर सुंदर 5टी ग्रानी स्क्वायरेर डिजाइन करेछि शुधुमात्रो आपनादेर जोन्नो। आपनारा सबाई आमादेर भिडियोगुलो देखबेन, आमि भिडियो लिंकगुलो डिस्क्रिप्शन बक्से दिये देब। लाइक कमेंट आर सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। आजकेर टिउटोरियालेर जोन्नो आमी कटन सूता व्यवहार करेछि, कटन बा सामार यार्न नामे बांग्लादेशे परिचित। एई ग्रानी स्क्वायरटी बानानोर जोन्नो आमी विभिन्न धरनेर कलर यूज करेछि, आपनारा आपनादेर पछंदमतो कलर यूज करबेन। सूतार थिकनेस अनुयायी हुक नियेछि 2.5 मिलीमीटर साइज, लागछे एकटी निडल आर सीजर। ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमी एकटा स्लिप नट करे नियेछि, एरपर आमी चेन करे नेब 6टी 6 चेन। হয়ে গেছে। এবার প্রথম চেইনে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন ফার্স্ট স্টিচ উইথ আ স্লিপ স্টিচ। এরকম একটা ছোট রিং হবে, এর উপরে কাজ করতে হবে। রাউন্ড 1 আমি প্রথমে 3টা চেইন করে নিচ্ছি। চেইন 3, এই চেইন 3 ফার্স্ট ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। আমি এখানে এখন আরো দুটো ডাবল ক্রোশি করে নেব। 2 ডাবল ক্রোশি এখানে করে নিচ্ছি। এবার দুটো চেইন করে নেব। চেইন 2। এবার এই রিং এর ভিতরে 3 ডাবল ক্রোশি করতে হবে। 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এই রিং এর ভিতরে। হয়ে গেছে। আবার দুটো চেইন করে নিচ্ছি, আবার 3টা ডাবল ক্রোশি করে নেব একই ভাবে। টোটাল 4 বার করে হবে এই 3টা করে ডাবল ক্রোশি। তো আমি এখন 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। চেইন 2 করে নিতে হবে। লাস্ট টাইম করে নেব 3 ডাবল ক্রোশি। এখানে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি শেষবারের মতো। হয়ে গেছে। এবার দুটো চেইন করে নিচ্ছি, এবার জয়েন করব। প্রথমে যে 3টা চেইন করে শুরু করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন জয়েন করে দিয়েছি। এই রাউন্ড শেষ। আমি সুতার কালার চেঞ্জ করব, সেজন্য একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিলাম। কাটা সুতাটা খুব সুন্দর করে সেটিং করে নিতে হবে। রাউন্ড 2 আমি অন্য একটা সুতার কালার ইউজ করছি। যে কোনো চেইন টু স্পেসে সুতা জয়েন করতে হবে। প্রথমে 3টা চেইন করে নিচ্ছি, এটা ফার্স্ট ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানে কর্নার করতে হবে। প্রথমে আমি 2 ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশি আর চেইন 3 সহ এখানে 3টা ডাবল ক্রোশি কাউন্ট করা হবে। 3টা ডাবল ক্রোশি করা হয়ে গেছে। কর্নারের জন্য এবার দুটো চেইন করে নেব। চেইন 2। এবার এই একই ঘরে একই স্পেসে আবার 3টা ডাবল ক্রোশি করতে হবে। 3 ডাবল ক্রোশি সেম স্পেস। প্রথম কর্নারটি করা হয়ে গেছে। এইভাবে আরও 3টা কর্নার করতে হবে। এখানে মোট 4টা স্পেস আছে, 4টা স্পেসে 4টা কর্নার করতে হবে। আমি দুটো চেইন করে নিলাম। চেইন 2। এবার নেক্সট স্পেসে চলে গেলাম। এখানে এবার কর্নার করে নেব। এর জন্য 3 ডাবল ক্রোশি করে নিচ্ছি। প্রথমে আমি 3টা ডাবল ক্রোশি করে নিলাম। এবারে দুটো চেইন করে নেব। চেইন 2। এবার সেম একই স্পেসে আবার 3 ডাবল ক্রোশি করতে হবে। সেম একই স্পেসে আবার 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো কর্নার করা হয়ে গেছে। চেইন 2 করে পরের কর্নারে চলে যেতে হবে। এরপর পরের কর্নারটি আমি একইভাবে করে নেব। পরের কর্নার দুটো একইভাবে করে নিতে হবে। আমি পুরোটা করে নিয়েছি। লাস্টে দুটো চেইন করে নিয়েছি, এবার জয়েন করে নেব। প্রথম যে 3টা চেইন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। কাটা সুতাটা সুন্দর করে সেটিং করে নিতে হবে। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সেটিং করে নিয়েছি। এবার গ্রিন কালার সুতা ইউজ করছি। যে কোনো চেইন টু স্পেস কর্নারে আমি সুতা জয়েন করে নিচ্ছি। প্রথমে 3টা চেইন করে নেব। এটা ফার্স্ট ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে। আমি এখানে কর্নারটি করে নিয়েছি যেভাবে আগের কর্নারগুলো করেছি সেভাবেই। এবার 2টো চেইন করে নিলাম, চেইন 2। এবার ডিজাইনে কিছুটা চেঞ্জ আসবে। নেক্সট যে স্পেস আছে সেখানে প্রথমে একটা ডাবল ক্রুশি করে নিলাম। মাঝে যে ডাবল ক্রুশিটা করার কথা এখানে আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রুশি করব। আর এটা করতে হবে প্রথম রাউন্ডের নিচে যে 3টা ডাবল ক্রুশি দেখতে পাচ্ছেন, প্রথম রাউন্ডের এটার যে মিডল ডাবল ক্রুশিটা আছে এটা এখানে করতে হবে। এর জন্য হুকে আমি প্রথমে 2বার করে প্যাচ নিয়েছি। এবার প্রথম রাউন্ডের মিডল ডাবল ক্রুশির ভিতর দিয়ে ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রুশি করতে হবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে করবেন। আমার প্রথমটি করা হয়ে গেছে। সেম একই স্পেসে এখানে যে ছোট একটা স্পেস দেখতে পাচ্ছেন এই স্পেসে এবার একটা ডাবল ক্রুশি করে দিতে হবে। এখানে একটা ডাবল ক্রুশি করে দিলে এই জায়গার কাজটা শেষ হলো। এবার আমি চেইন 2 করে নিচ্ছি। চেইন 2 করার পর নেক্সট যে কর্নারটি দেখতে পাচ্ছেন এখানে কর্নার করে নিতে হবে। আগে যেভাবে কর্নার করেছি একইভাবে কর্নার করে নিতে হবে। আমি আবার 2টো চেইন করে নিচ্ছি। এবার এখানে আগে যেভাবে করেছি এখানেও একইভাবে করতে হবে। প্রথমে একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি। এবার কুশিতে আমি 2বার করে প্যাচ নেব। নিচে প্রথম রাউন্ডের মাঝে যে ডাবল ক্রুশিটা দেখতে পাচ্ছেন এর ভিতরে মানে ডান থেকে বামে এইভাবে কুশির কাঁটাটা নিয়ে সুতা নিয়ে আসতে হবে। কুশিতে এবার 4টা লুপ থাকবে। 4টা লুপ থেকে শেষের 2টা লুপের ভিতর দিয়ে নিলে কুশিতে এবার 3টা লুপ থাকবে। এবার শেষের 2টা লুপ দিয়ে নিলে কুশিতে এবার 2টা লুপ থাকবে। এই 2টা লুপের ভিতর দিয়ে এবার সুতাটা নিতে হবে। তাহলে ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রুশি করা হয়ে যাবে। এবার এই একই স্পেসে পাশে একটু জায়গা ফাঁকা দেখবেন, এখানে একটা ডাবল ক্রুশি করে দিতে হবে। আমি এবার নেক্সট অংশে চলে যাচ্ছি। 2টো চেইন করতে হবে। এরপর যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে কর্নার করতে হবে একইভাবে। এরপর যে স্পেসটা সেটা এই একই সিস্টেমে করে নিতে হবে। এভাবে পুরোটা আমি করে নিচ্ছি। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি। আর এই রাউন্ড শেষে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি সুতাও কেটে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। যে কোনো কর্নারে সুতা জয়েন করতে হবে। এবার আমি 3টা চেইন করে নিচ্ছি। এখানে একটা কর্নার করতে হবে। আমি কর্নারটা করে নিচ্ছি আগের মতো করেই। 2টো চেইন করে নিলাম। নেক্সট যে স্পেস দেখতে পাচ্ছেন এই স্পেসে প্রথমে আমি একটা ডাবল ক্রুশি করে নেব। এবার এখানে দ্বিতীয় রাউন্ডে সাদা সুতা দিয়ে যে রাউন্ডটি দিয়েছি নিচে যে 3 ডাবল ক্রুশি দেখতে পাচ্ছেন এর যে মিডল ডাবল ক্রুশি আছে এখানে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রুশি করতে হবে। ঠিক এই জায়গাটাই করতে হবে। আমি এখন এখানে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রুশি করে নিচ্ছি। সেজন্য হুকে প্রথমে 2বার করে প্যাচ নিলাম। এবার এখানে আগের মতো যেভাবে আমি বুঝিয়েছিলাম একইভাবে করে নেব। ফ্রন্ট পোস্ট বলতে সামনে থেকে ডাবল ক্রুশি করাকে বোঝায়। আবার আরেকটা আছে ব্যাক পোস্ট, মানে সেটা পেছন থেকে ডাবল ক্রুশি করাকে বোঝায়। এখানে ফ্রন্ট পোস্ট দিয়ে ডিজাইনটি করা হয়েছে। সেম একই স্পেসে আমি একটা ডাবল ক্রুশি করে নিলাম। এবার 2টো চেইন করে নিচ্ছি। নেক্সট স্পেসে চলে যাব। এখানে প্রথমে একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি। এবার নিচের সাদা রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশি করব। নিচে যে মিডল ডাবল ক্রুশিটা আছে এর ভিতর দিয়ে করতে হবে। আমি এখানে করে নিচ্ছি। হয়ে গেছে। সেম একই স্পেসে একটা ডাবল ক্রুশি করে দেব। হয়ে গেছে। এবার 2টো চেইন করে নিচ্ছি। চেইন 2। এবার এখানে কর্নার করে নিতে হবে। নিচের কর্নারগুলো যেভাবে করেছি একইভাবে এখানে কর্নার করে নেব। এক পাশের কাজ হয়ে গেছে। এবার অপর পাশে চলে এসেছি। আবার 2টো চেইন করে নিলাম। এখানে একইভাবে কাজটি করে নিতে হবে। প্রথমে একটা ডাবল ক্রুশি করলাম। এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশি করব দ্বিতীয় রাউন্ডের মিডল ডাবল ক্রুশি এর উপরে। আর একই স্পেসে একটা ডাবল ক্রুশি করে দেব। হয়ে গেছে। আবার দুটো চেইন দিয়ে নেক্সট স্পেসে চলে যেতে হবে। নেক্সট স্পেসে একইভাবে আমি কাজ করে নেব, এটার মতো করে এখানে করে নিতে হবে। এই জায়গাটা করা হয়ে গেলে নেক্সট আমি কর্নারটা করব, তারপর নেক্সট যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন স্পেসগুলো একইভাবে করতে হবে। আর পুরোটা করা হয়ে গেলে আমি জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ড পুরোটা করে নিয়েছি, আর এই রাউন্ড শেষে আমি জয়েনও করে নিয়েছি। পরের রাউন্ড শুরু করছি। যে কোনো কর্নারে সুতা জয়েন করতে হবে। প্রথমে তিনটা চেইন করে নেব, নিচে যেভাবে করেছি এখানে একইভাবে কর্নারটি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কর্নারটি আমি করে নিয়েছি। আবার দুটো চেইন করে নেব, চেইন টু। নেক্সট যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসে আমি আগে যেভাবে করেছি এখানে একইভাবে করতে হবে। প্রথমে একটা ডাবল ক্রোশি করলাম। এবার নিচে যে সবুজ কালার দিয়ে যে রাউন্ডটি দিয়েছি থার্ড রাউন্ড, এখানে মিডলে যে ডাবল ক্রোশিটা দেখতে পাচ্ছেন মিডল ডাবল ক্রোশি এর ভিতর দিয়ে ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি করতে হবে। আমি একইভাবে করে নিচ্ছি যেভাবে আগে দেখিয়েছিলাম। এবার সেম একই স্পেসে আরও একটা ডাবল ক্রোশি করে দেব। হয়ে গেছে। নেক্সট স্পেসে চলে যাচ্ছি, এর জন্য প্রথমে দুইটা চেইন করে নিলাম। এবার নেক্সট স্পেসে প্রথমে একটা ডাবল ক্রোশি করে দেব। এবার এখানে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি করতে হবে। নিচে থার্ড রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি দেয়া আছে অলরেডি, এর ভিতর দিয়েই এবার এটা করতে হবে। আমি হুকে দুইবার করে প্যাচ নিয়ে নিলাম। এবার এর ভিতর দিয়ে মানে আগে যেখানে অলরেডি ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি করা আছে তা সেখানেই করতে হবে একইভাবে। তো আমি একইভাবে করে দিয়েছি, এখানে খুবই সহজ। পাশে আরেকটি ডাবল ক্রোশি করে দিতে হবে আগের মতোই। নেক্সট অংশে চলে যাচ্ছি, এর জন্য দুটো চেইন করে নিলাম। নেক্সট যে স্পেস আছে সেটা আগের মতো করেই করে নেব। হয়ে গেছে। এবার কর্নারে চলে এসেছি, দুটো চেইন দিচ্ছি, চেইন টু। এবার কর্নার করে নেব যেভাবে আগে কর্নার করেছি একইভাবে কর্নার করে নিয়েছি। পরবর্তী অংশের জন্য আমি দুটো চেইন করে নেক্সট অংশে চলে যাচ্ছি। এই কাজগুলো আগের মতো করেই করতে হবে যেভাবে আগে করেছিলাম। ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি আমি একইভাবে করে নিচ্ছি এখানে। চেইন টু করে নিচ্ছি দুটো চেইন। নেক্সট স্পেসে চলে যাচ্ছি, প্রথমে একটা ডাবল ক্রোশি করে নেব। এরপর ক্রোশিতে দুইবার প্যাচ নিলাম। নিচে সবুজ সুতা দিয়ে যেখানে মিডলে ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি করা আছে এর ভিতরে এবার ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশি করে দিলাম। একই স্পেসে আরও একটা ডাবল ক্রোশি করে দিচ্ছি, দুটো চেইন করছি, চেইন টু। নেক্সট স্পেসে একইভাবে কাজ করব, এরপর কর্নার করব। বাকিটা একইভাবে করতে হবে যেভাবে এতক্ষণ করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পুরোটা করে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন পুরোটা করে নিয়েছি, আর এই রাউন্ড শেষে আমি জয়েনও করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। আমি যে কোনো কর্নারে অন্য কালার সুতাটি জয়েন করে নিচ্ছি, আর এটা হচ্ছে লাস্ট রাউন্ড। আমি এখানে তিনটা চেইন করে নিচ্ছি। এখানে কর্নার করব যেভাবে আগে করেছিলাম একইভাবে কর্নারটি করে নিচ্ছি। কর্নারটি করে নিয়েছি, এবার দুটো চেইন করব। নেক্সট স্পেসে থ্রি ডাবল ক্রোশি করতে হবে। এখানে আমি তিনটা ডাবল ক্রোশি করে দিচ্ছি। লাস্ট রাউন্ড খুবই সহজ, আমি এখানে কোনো ডিজাইনের মধ্যে যাব না, শুধু সহজ প্যাটার্ন করে যাব। থ্রি ডাবল ক্রোশি করা হয়ে গেছে, আমি দুটো চেইন করে নিচ্ছি। নেক্সট স্পেস আবার থ্রি ডাবল ক্রোশি করব। হয়ে গেছে, আবার দুটো চেইন করে নিচ্ছি। নেক্সট স্পেস আবার থ্রি ডাবল ক্রোশি, চেইন টু। নেক্সট স্পেস আবার থ্রি ডাবল ক্রোশি। দেখতে পাচ্ছেন এক পাশ আমি পুরোটা করে নিয়েছি, আর কর্নারটাও করে নিয়েছি। অন্য পাশে চলে যাচ্ছি, দুটো চেইন করে নিচ্ছি। চেইন করার পর নেক্সট যে স্পেস আছে এখানে আমি 3 ডাবল ক্রোশি করে দিচ্ছি। 3টা ডাবল ক্রোশি করছি একই ঘরে, তো হয়ে গেছে। আবার দুটো চেইন দেব, চেইন 2, নেক্সট স্পেস 3 ডাবল ক্রোশি। এভাবেই আসলে কন্টিনিউ করতে হবে। এটা লাস্ট রাউন্ড, এটা খুবই সহজ। এই সহজ ডিজাইনে আমি পুরোটা করে নিচ্ছি। পুরোটা করা হয়ে গেছে আর আমার গ্র্যানি স্কোয়ারটিও কমপ্লিট। লাস্ট রাউন্ড শেষে আমি জয়েন করে নিয়েছিলাম স্লিপ স্টিচ দিয়ে। এই ছিল আজকের ছোট একটা টিউটোরিয়াল, আশা করছি আপনাদের অনেক উপকার হবে। এই গ্র্যানি স্কোয়ারটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই বানাতে পারবেন। কুশন কভার, ওয়েট কভার কিংবা বাচ্চাদের গলার ইয়ক, হাফ বডি, যে কোনো কিছু বানাতে পারবেন। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।